উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং রামপুরহাট মেডিকেলেও পরীক্ষা নিয়ে দুর্নীতির অভিযোগ। 10 জন সদস্যের তদন্ত কমিটি গড়ল রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। কমিটিতে কলকাতা মেডিকেলের অধ্যক্ষ, এসএসকেএম এবং আরআইওর অধিকর্তা রয়েছেন। কমিটিতে রয়েছেন এসএসকেএমের চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার। শাসক দল ঘনিষ্ঠদের পাশ করিয়ে দেওয়ার অভিযোগে তদন্ত কমিটি গড়েছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। উত্তরবঙ্গ এবং রামপুরহাট মেডিকেলে পরীক্ষা নিয়ে দুর্নীতির অভিযোগ। পরীক্ষা নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ করেছিলেন ডিপার্টমেন্টের যারা হেড রয়েছেন তারা। ইতিমধ্যে 10 সদস্যের তদন্ত কমিটি গড়া হলো রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। সেই কমিটিতে কলকাতা মেডিকেলের অধ্যক্ষ রয়েছেন, এসএসকেএম এবং আরআইওর অধিকর্তা রয়েছেন। কমিটিতে রয়েছেন এসএসকেএমের চিকিৎসক দীপ্তেন্দ্র সরকারও। শাসক দল ঘনিষ্ঠদের পাশ করিয়ে দেওয়ার অভিযোগ করছে তদন্ত কমিটি, এবং সেই তদন্ত কমিটি গড়েছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস। দীপ্তেন্দ্র সরকার রয়েছেন এই কমিটিতে, এবং কমিটিতে রয়েছেন কলকাতা মেডিকেলের অধ্যক্ষ, এসএসকেএম এবং আরআইওর অধিকর্তা। জুনিয়র ডাক্তাররা কি কর্মবিরতি তুলবেন সেই নিয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। গতকাল থেকে একের পর এক বৈঠক হয়েছে, সিদ্ধান্ত নিতে 10 ঘন্টা জীবী বৈঠক করেছেন আন্দোলনকারীরা। গতকাল তার আগে আরজিকর মেডিকেলে সিনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক হয় জুনিয়র চিকিৎসকদের, তারপর 10 ঘন্টা ধরে জীবী বৈঠক। কর্মবিরতি এবং আন্দোলনের পরবর্তী রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। পূর্ণ কর্মবিরতি থেকে সরে আসার পক্ষেই মত বেশিরভাগ আন্দোলনকারীদের, এবং আজ প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে। এসএসকেএম থেকে এই মিছিল শুরু হবে। দাবি পূরণে সরকারকে একেবারে সময়সীমা বেঁধে দিতে পারে এই জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট। দাবি পূরণ না হলে জিবি বৈঠকে অনশনে বসারও প্রস্তাব দিয়েছেন আন্দোলনকারীদের একাংশ। ঠিক আছে, এই যে দাবিটা, এই জন্য আমার কোনো বক্তব্য নেই, এটা অ্যাবসলিউটলি কোনো বক্তব্য, মানে বিভিন্ন এইচওডিদের অনাস্থা আপনার উপর চলে আসছে, সেটা আপনার ব্যক্তিগত হিসেবে কোনো বক্তব্য? কোনো বক্তব্য নেই, অ্যাবসলিউটলি। এটা নর্থ বেঙ্গলের নিজস্ব ব্যাপার স্যাপার ওরা করছে। তবে হ্যাঁ, মানুষের যারা আগে কথা বলতে পারতো না নিজেদের জায়গা থেকে, ব্যক্তি স্বার্থ জায়গা, এই জায়গা থেকে যারা বলতো না, তারা এখন বৃহত্তর স্বার্থের জন্য বলছেন। এবং কোনোভাবে কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ হলে, বিশেষ করে এরকম মেডিকেল কলেজের স্বাস্থ্য রিলেটেড যা কিছুতে, আমার মনে হয় সেটা প্রশাসনের এবং যারা আছে চেয়ারে সবার এটা ভেবে দেখা দরকার, এবং সমস্ত ব্যাপারগুলো, যে গ্রিভান্সগুলো আছে সেগুলো গুরুত্ব দিয়ে দেখা দরকার।